আজকে কোইন্সিডেন্সলি আজকে এটা বন্ধ ওটা খোলা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লিখিত সোনাল এন্ড ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে তো লেটস স্টার্ট আমি একবার ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি এখন কলেজ যাবো তাড়াতাড়ি করে রেডি হতে হবে কারণ ওটা লেট হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি এবার ব্রেকফাস্ট করবো এই যে তো কলেজে ঢুকে দেখলাম স্যার এসে গেছিল তাই আর কোনো কথা বলতে পারছিলাম না তো ও খুব সুন্দর ব্লগ করছে বেশ ভালোই লাগছে দেখতে আপনারাও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এখানে সবাই তুমি 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 তোমরা দেখো তুমি তুমি ঠিক আছে তোমরাও দেখবে ওর ব্লগ এবং সাপোর্ট করো এখন বসে বসে একটু গল্প করছি আবার পরে ক্লাস আছে এই যে কেমন লাগছে গায়েস আমাকে এই চশমাটা জারিটা কেমন লাগছে কমেন্টে জানিও অ্যাকচুয়ালি এটা আমার না একটা ফ্রেন্ড বলে লাগছে বাট এমনি সুন্দর বাড়ি আসলাম এবার ফ্রেশ হবো দেন খাবো খুব খিদে পেয়ে গেছে আজকে দুপুরে মেনু ছিল শুক্তো ভাত আর আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি মানে রসা ব্যাস নিরামিষ ছিল আজকে পড়েছিলাম তো ঘুম তো হয়নি ফোন ঘাটতে ঘাটতে সন্ধ্যা হয়ে গেল উঠে পড়লাম এখন একটু রেডি হলাম একটু বেরোবো তো কোথায় যাচ্ছি চলো বেরিয়ে বলছি খানা খাজানে এসছি বাট ম্যাক্সিমাম দিনই এটা খোলা থাকে আর এপাশে একটা আছে ওটা বন্ধই থাকে তো ওটা বন্ধ থাকার কারণে আমার খুব খারাপ লাগে কারণ এটার থেকে ওটা বেশি বেস্ট তো আজকে কোইন্সিডেন্সলি আজকে এটা বন্ধ ওটা খোলা তো আমি তো খুব খুশি হয়ে গেছি তো চলো তো ওখানে বেশ জোরেই গান চলছিল সেই কারণে আর কথা বলিনি পরে ভয়েস অ্যাড করতে হলো আমাকে
তো যেটুকু খাওয়া হয়নি তো সেটা আমি প্যাক করে নিয়েছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। এই জাস্ট বাড়ি আসলাম, এবার ফ্রেশ হব, তো ফ্রেশ হয়ে নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বাই, গুড নাইট।